হ্যালো গাইস, ফাইনালি বডি মাস্টারের আপডেট আসতে চলেছে, বাট কবে আসবে এবং কি কি নিউ রিওয়ার্ড আসবে তার 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আজকে গেমের মধ্যে চলে এসেছে একটি নিউ ফ্রির ইভেন্ট, আর এই ফ্রির ইভেন্ট থেকে তোমরা একটি সাউথ স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে, আর এই সাউথ স্কিনটি কীভাবে ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া মিষ্টি শপ ইভেন্ট চলে এসেছে, মিষ্টি শপ ইভেন্টেরও ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা আরও প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটি করে লাইক অবশ্যই করে দেবে। এই ভিডিওর লাইক এম রইল 1000, তোমরা আশা করি কমপ্লিট করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। এখন চ্যানেলটি খুবই ডাউনে চলছে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার না করেছো একটি করে শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অন নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে একটি ফ্রি ইভেন্টের উপর, আর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ওপি লেভেলের সাউথ স্কিনটি দেখতে পাচ্ছ এই সাউথ স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এর আপডেট এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। আর এই সাউথ স্কিনটি নিতে গেলে কি করতে হবে, এখানে তোমাদেরকে 1,00,000 ড্যামেজ দিতে হবে, আর 1,00,000 ড্যামেজ এখানে বিয়ার সিএস লোনুপ যে কোনো মুডে এখানে তোমরা 7 দিনের মধ্যে কমপ্লিট করলেই এই নিউ সাউথ স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই সাউথ স্কিনটি নিতে গেলে কি করতে হবে। এছাড়া গেমের মধ্যে অলরেডি চলে এসেছে মিষ্টি শপ ইভেন্ট, আর এই মিষ্টি শপ ইভেন্টের মধ্যে আসার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে এবং ট্রাই ইওর লাকের উপর ট্যাপ করার সাথে সাথে তোমাদের কত পার্সেন্ট লাক উঠেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। এখানে আমার 80% লাক উঠেছে, আর তোমাদের কার কত পার্সেন্ট লাক উঠেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও। এরপর এন্টারের উপর ট্যাপ করে আমি চলে যাব মিষ্টি শপ ইভেন্টের মধ্যে, আর মিষ্টি শপ ইভেন্টের মধ্যে আসার সাথে সাথে এখানে প্রথম নম্বর পেজটি আমার বান্ডিলের এসেছে, এবং বান্ডিলের পেজটি যেখানে তোমরা প্রথমেই বান্ডিল দেখতে পাবে, তারপরে এখানে তোমরা ইভো গানের টোকেনের এখানে কিছু ক্রেট দেখতে পাবে। আর এই ইভো গানের টোকেনের ক্রেট ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমোট, আর ইমোট ছাড়া গ্লোয়ালে স্কিন ছাড়া নিচ্ছে এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাবে। আর এই সকল রিওয়ার্ডের মধ্যে তোমাদের যদি কোনো রিওয়ার্ড পছন্দ হয়ে থাকে তোমরা এখান থেকে এই সকল রিওয়ার্ডগুলি পারচেস করতে পারো। এবং সেকেন্ড পেজে সুইচ করার জন্য তোমাদের 10 ডায়মন্ডের প্রয়োজন পড়বে, এখানে তোমরা 10 ডায়মন্ড দিয়ে কেউই এখানে সুইচ করবে না, এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য করলাম। এখানে তোমরা প্রথম পেজেই যখনই 10 ডায়মন্ডের কিছু পারচেস করে নেবে তখনই তোমাদের সেকেন্ড পেজটি ওপেন হয়ে যাবে, এবং সেকেন্ড পেজে ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এখানে সেকেন্ড পেজে সুইচ করে যাবে। এবং সেকেন্ড পেজে দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটি AC-18 গান স্কিন, এবং এখানে তোমাদের কিছু এখানে ইভো গানের ক্রেটের এখানে তোমরা দেখতে পাবে, এবং নিচে আসার পর এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা CR-7 এই ইমোটটি দেখতে পাবে, এছাড়া এই গ্লোয়াল স্কিন দেখতে পাবে, এছাড়া এখানে তোমরা কাস্টম কার্ড দেখতে পাচ্ছ, এবং নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভুয়া পাসের কিছু বান্ডিলের টোকেন, এবং এখানে নিচে আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাচ্ছ, রকি পেট, কাটানা স্কিন, বাইক স্কিন, ব্যাকপ্যাক, মুখের ফেস স্কিন, এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাচ্ছ। আর এই সকল রিওয়ার্ডগুলি মিষ্টি শপ ইভেন্টের মধ্যে রাখা হয়েছে, আর এই সকল রিওয়ার্ডের মধ্যে তোমাদের যদি কোনো রিওয়ার্ড পছন্দ হয়ে থাকে তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারো। এছাড়া স্কিনের উপরেই দেখতে পাচ্ছ 3টি রিওয়ার্ড নিয়ে একটি রিং ইভেন্ট, আর এই রিং ইভেন্টটি আপকামিং সময়ের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে, আর এই রিং ইভেন্টটি তোমরা মার্চ মাসের মধ্যে দেখতে পেতে পারো। আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফানিক থিমে একটি বান্ডিল, আর এই বান্ডিলে এখানে 2টি কালার রাখা হয়েছে, অর্থাৎ এই বান্ডিলে এখানে তোমরা 2বার কালার চেঞ্জ দেখতে পাবে, একবার দেখতে পাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালার, এবং একবার দেখতে পাবে এখানে তোমরা অরেঞ্জ কালার। আর এই 2টি কালার তোমরা দেখতে পাবে এই সিলেক্টেক সিরিজের বান্ডিলের উপর, আর এই সিলেক্টেক সিরিজের বান্ডিলের থিমে আরও প্রচুর রিওয়ার্ড এখানে ডিজাইন করেছে। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাবে একটি ল্যাম্বোগিনি স্কিন, আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ল্যাম্বোগিনি স্কিন, আর এই ল্যাম্বোগিনি স্কিনটিও এখানে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জের থিমে করা হয়েছে, আর ওপি লেভেলের অ্যানিমেশনও দেওয়া হয়েছে। আর এই ল্যাম্বোগিনি স্কিনটি ছাড়া এখানে তোমরা আরও একটি গ্লোয়াল স্কিন দেখতে পাবে, আর এই গ্লোয়াল স্কিনটিও ওপি লেভেলের ডিজাইন করা হয়েছে। এক সাইডটি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার, এবং এক সাইডটি অরেঞ্জ কালার, এবং এখানে তোমরা মিডিলে দেখতে পাচ্ছ এই ধরনের এফেক্ট দেওয়া হয়েছে। আর এই গ্লোয়াল স্কিনটিও এখানে তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছ, আর এই রিং ইভেন্টটি তোমরা মার্চ মাসের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে পারো। এছাড়া স্কিনের উপরে এখানে তোমরা কিছু আফতার এবং ব্যানার দেখতে পাচ্ছ, এই আফতার ব্যানারগুলি তোমরা আপকামিং সময়ের মধ্যে দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে বিড়ালের থিমে একটি বান্ডিল, আর এই বান্ডিলের থিমে উপরে যে এখানে তোমাদের আফতার ব্যানারগুলি দেখালাম এই আফতার ব্যানারগুলি ডিজাইন করা হয়েছে। আর এই বান্ডিলটি যখন আসবে সেই টাইমে তোমরা ওই আফতার ব্যানারগুলিও দেখতে পাবে। আর এই বান্ডিলটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আরও একটি ব্ল্যাক কালারের বান্ডিল, আর এই ব্ল্যাক কালারের সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকের হাতটি এখানে হোয়াইট করা হয়েছে। আর এই বান্ডিলটিও তোমরা আপকামিং সময়ের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ 2টি সার্ভারেই দেখতে পেতে চলেছ। আর এই বান্ডিলটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো মোটামুটি লেগেছে, খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি, অর্থাৎ
এই বান্ডিলটি এবং এখানে তোমাদেরকে এর আগে যে ক্যাটার বান্ডিলটি দেখালাম এই দুটি বান্ডিল তোমরা একই সঙ্গে দেখতে পাবে। আর এই দুটি বান্ডিল ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে আরও প্রচুর রিওয়ার্ড, অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে বাস এবং এখানে বিড়ালের থেমে একটি নিউ এখানে গ্লোয়াল স্কিন, আর এই গ্লোয়াল স্ক্রিনটিও তোমরা আপকামিং সময়ের মধ্যে দেখতে পাবে, অর্থাৎ ওই বান্ডিলগুলি তোমরা যখন দেখতে পাবে সেই টাইমে তোমরা এই গ্লোয়াল স্ক্রিনটিও দেখতে পাবে। আর এই গ্লোয়াল স্ক্রিনটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই গ্লোয়াল স্ক্রিনটি ছাড়া ধরে না ফ্রি ফায়ার আরও প্রচুর রিওয়ার্ড ডিজাইন করেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটি কাটানা স্ক্রিন, আর এই কাটানা স্ক্রিনটিও এখানে উপরের বান্ডিলগুলির সঙ্গেই তোমরা দেখতে পাবে, অর্থাৎ উপরের যে ব্ল্যাক কালারের বান্ডিলটি আছে ওই ব্ল্যাক কালারের বান্ডিলের থেমে এই নিউ কাটানা স্ক্রিনটি ডিজাইন করেছে। আর এই কাটানা স্ক্রিনটি উপরের যখন ব্ল্যাক কালারের বান্ডিলটি আসবে সেই টাইমে তোমরা এই কাটানা স্ক্রিনটি দেখতে পাবে। আর এই কাটানা স্ক্রিন ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ট্র্যাক্টর স্ক্রিন, আর এই ট্র্যাক্টর স্ক্রিনের উপরেও এখানে তোমরা দেখতে পাচ্ছ বিড়ালের ছবি রয়েছে, অর্থাৎ উপরে যে বিড়ালের বান্ডিলটি ডিজাইন করা হয়েছিল ওই বিড়ালের বান্ডিল এবং এখানে তোমরা এই নিউ ট্র্যাক্টর স্ক্রিন এবং এখানে তোমাদের যে গ্লোয়াল স্ক্রিনটি দেখালাম ওই গ্লোয়াল স্ক্রিন এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে তোমরা আপকামিং সময়ের মধ্যে কোনো ইভেন্টের মাধ্যমে এই নিউ রিওয়ার্ডটি দেখতে পেতে পারো। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটি বাইক স্ক্রিন, আর এই বাইকের স্ক্রিনটিও তোমরা আপকামিং সময়ের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে পারো। আর এর আপডেট বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করো দাদা আমরা নেক্সট হাইপারবুক কি দেখতে পাবো। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে এখানে ফায়ারিং অ্যানিমেশনের এফেক্টটি দেখতে পাচ্ছ এই ফায়ারিং অ্যানিমেশনের এফেক্টের এখানে এই হাইপারবুকটি দেখতে পাবে। আর এই হাইপারবুকের মধ্যে এখানে তোমরা প্রথমে একটি সাববোর্ড দেখতে পেলে এবং একটি AC-18 স্কিন দেখতে পাচ্ছ, এই AC-18 স্কিনটি দেখতে পাবে। আর এই AC-18 স্কিন ছাড়া এখানে তোমরা একটি কাটানা স্কিন দেখতে পাচ্ছ, আর এই কাটানা স্কিনের উপরও ওপি লেভেলের এখানে ফায়ারিং এফেক্ট দেওয়া হয়েছে, আর এই কাটানা স্ক্রিনটি দেখতে পাবে। আর এই কাটানা স্ক্রিন ছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি গ্লোয়াল স্ক্রিন, আর এই গ্লোয়াল স্ক্রিনে এখানে ফায়ারিং অ্যানিমেশনের একটি গ্লোয়াল স্ক্রিন দেখতে পাবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাবে আরও একটি গ্লোয়াল স্ক্রিন, অর্থাৎ এই গ্লোয়াল স্ক্রিনের উপর এখানে তোমরা ব্লু রঙের অ্যানিমেশন দেখতে পাবে, আর এই দুটি গ্লোয়াল স্ক্রিন দেখতে পাবে। আর এই গ্লোয়াল স্ক্রিন ছাড়া এখানে তোমরা একটি এখানে গ্রানাইট স্ক্রিন দেখতে পাবে, আর এই গ্রানাইট স্ক্রিনটি স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। আর এই সকল রিওয়ার্ডগুলি ছাড়া আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে, যেমন ধরো ইমোট দেখতে পাবে, এছাড়া এখানে তোমরা আরও কিছু রিওয়ার্ড দেখতে পাবে। আর ওই রিওয়ার্ডগুলি এখনও পর্যন্ত ডিজাইন হয়নি, বাট OV44 আপডেটের পর এখানে তোমরা এই হাইপারবুকটি দেখতে পাবে, আর সেই টাইমে তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এই হাইপারবুকের। এখন এই আপডেটগুলি বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে এই আপডেটগুলি আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছো দাদা আমরা বডি মাস্টারে কি নিউ আপডেট দেখতে পাবো। এখানে তোমরা বডি মাস্টারের স্ক্রিনের উপরে যে এখানে তোমরা মোটর রাইডিং এর এখানে একটি বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটি দেখতে পাবে, অর্থাৎ এই বান্ডিলটি একটি ওল্ড বান্ডিল, আর এই বান্ডিলটি এখানে তোমরা দেখতে পেতে পারো। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা আরও এখানে কিছু রিওয়ার্ড দেখাচ্ছি তোমাদেরকে, ওই রিওয়ার্ডগুলিও দেখতে পেতে পারো, অর্থাৎ এই বান্ডিলের রিভিউটি দেখে রাখো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্রেট, আর এই ক্রেটের মধ্যে এই মেয়ের বান্ডিলটি ভাগ ভাগ করে দেওয়া আছে, আর এই ক্রেটটি এখান থেকে তোমাদেরকে পারচেস করে এই বান্ডিলটি এখান থেকে নিতে হবে। আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা দেখতে পাবে একটি নাম চেঞ্জ কার্ড, আর এই সকল রিওয়ার্ডগুলি এখানে তোমরা আপডেট দেখতে পেতে পারো, অর্থাৎ এই আপডেটগুলি বেরিয়ে আসছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। তোমরা এই বান্ডিলগুলি এবং এখানে তোমরা এই নেম চেঞ্জ কার্ড এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পেতে পারো। বাট এখনো পর্যন্ত কোনোরকম কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি যে বডি মাস্টারে কবে আপডেট আসবে, বাট আমার ওপিনিয়ন অনুযায়ী এখানে তোমরা নেক্সট আপডেটে, অর্থাৎ OV44 আপডেটে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে সকল রিওয়ার্ডগুলি দেখালাম এই সকল রিওয়ার্ডগুলি এখানে তোমরা আপডেট দেখতে পেতে পারো। বাট তার আগে যদি কোনো আপডেটের আপডেট বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে, তার জন্য বলছি চ্যানেলের নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্ট ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।